হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীপর্ণা মণ্ডল। বেঙ্গলি ব্লগে তোমাদের জানাই স্বাগত। আমি শ্রীপর্ণা চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো সবাইকে জানাই গুড মর্নিং। এখন বাজে 5:30। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। তো তোমরা হয়তো ভাববে কেন আমি আজকে সকালে উঠেছি এত সকালে আর তোমাদেরকে ব্লগ দিচ্ছি কেন। তো সেগুলো সবই তোমাদেরকে শেয়ার করব। যদি তোমরা আমার ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ, তাহলে অবশ্যই বুঝতে পারবে আমি কী করব বা কিসের জন্য আজকে সকাল সকাল উঠেছি। তো আজকে যাওয়ার আছে এক জায়গায়। সকাল সকাল উঠে পড়েছি, পুরো ফ্রেশও হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর একটু ছাদে একটু ঘুরে নিলাম। এত সুন্দর ওয়েদার না কি বলবো, ঠান্ডা ঠান্ডা সবে পড়ছে আর ছাদের ওয়েদারটা এত সুন্দর কি বলবো। মানে এত সকালবেলা তো ঠিক উঠি না, আরও 1-1.5 ঘন্টা বাদে উঠি। তো আজকে উঠে দেখছি সত্যি ওয়েদারটা এত সুন্দর আর ছাদে মানে কি বলবো ঠান্ডা একটা হাওয়া চলছে, মানে এত সুন্দর লাগলো কি বলবো। তো এবার বেশি বকবক না করে তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি আমি কি করব, কোথায় যাব। তো সেই জন্যই আমি তোমাদের সঙ্গে আবার ব্লগ শেয়ার করছি। তো আজকে এক জায়গায় যাবো, দেখতেই পাচ্ছ। তো রেডিও হয়ে গেছি, আমি ড্রেস পরা হয়ে গেছে, একটু ওপরে একটা পরলাম কারণ স্কুটি চালিয়ে যাব আর সকালবেলা ঠান্ডাটা লাগবে। আর এই সময় ঠান্ডাটা লাগা মানে না মানে পুরো শীতটাতেই ঠান্ডা লেগে থাকবে। তো সেই জন্য একটু নিজেকে প্রোটেক্ট করার দায়িত্ব নিজে। তো যাই হোক, অনেক বকবক করলাম। তো আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আর আমার বন্ধুরা আমার অনেকেই আমার বন্ধুরা আমাকে ভালোবাসছো, তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আরও এগিয়ে নিয়ে চলো তোমরা আমাকে, আমিও তোমাদের পাশে আছি। তো চলো বেশি বকবক না করে শেয়ার করে ফেলি তোমাদের সাথে। তো চলো, ঘর কারা দুই শালিক, নিজেই নিজের মালিক, পৌঁছে যায় ঠিক বেঠিক কোন পাড়া। পথ ঘাটের ঝড় বদল, চেনালো দিন বদল, স্বপ্নের রাখা
তো বন্ধুরা, ছোট্ট একটা সিনেমেটিক শর্টের পরে চলে এলাম তোমাদের সামনে। দেখতেই পাচ্ছ আমার গন্তব্যস্থলে এসে পৌঁছে গেছি। তো আমার যারা বন্ধুরা আছে তারা চেনে, তারা তো বুঝতেই পাচ্ছে আমি কোথায় এসেছি। আর যারা বুঝতে পাচ্ছে না তাদের জন্য আমি বলছি, চলে এসেছি নঙ্গিতে। তো নঙ্গিতে দেখতেই পাচ্ছ বাজির দোকান বসে গেছে। এখন বাজে হচ্ছে 6:30 বাজবে। তো এর মধ্যেই বাজির দোকান বসে গেছে, তো কিনতে এসেছি। ফার্স্ট চলে এসেছি কাকুর দোকানে। এই কাকুকে আমরা অনেক বছর ধরে চিনি, মানে আমার বরের আগের দোকান ছিল যখন, তখন আসতো, তাই চেনা পরিচিত। দেখো বাবুরও পরিচিত বলে ও চলে গেছে, বাজি হাতে নিয়ে দেখছে সব কিছু, ওই করছে, ওই নিজেই মাল রেডি করছে, সবই দেখতেই পাচ্ছ। তো যেহেতু পরিচিত অনেক আগের, তো সেই জন্য দোকানে ওরকম কোনো ব্যাপার নেই, ও নিজের মতনই সব কিছু গুছালো মালপত্র। তো এত বাজি না, সত্যি দেখে আমার যেন মনটা কি আনন্দ লাগছিল। কারণ সত্যি কথা বলতে কালী পুজো এলে না বাজি দেখলে যেন মনটা কীরকম হয়, আর যখন বাজি ফোটায়, সত্যি কথা বলতে আমি বাজি সেরকম ফোটাই না, সবাই বাচ্চারাই ফোটায়, তো তাতেই আমার আনন্দ। দেখো এই আর একজন দাদা, প্রচুর বাজির দাম এবছর। যাই হোক, দরদাম করে এনার কাছ থেকেও কিছু বাজি কিনলাম, রকেট আর এখানে রং মশাল কিনেছি। আর বলছে প্রচুর বাজি, আর 10,000 টাকা পুলিশ নাকি নিয়েছে, তো সেই জন্য ডাইরেক্ট ওপেন চকলেট বিক্রি করতে চাই। জানি না কেন আমরা নিয়ে গেলেই প্রবলেম, কিন্তু এরা বিক্রি করলে কোনো প্রবলেম হয় না। তো যাই হোক, বেশি বকবক করবো না, সব গুছিয়ে টুছিয়ে নিয়ে তাড়াতাড়ি রেডি হলাম, অফিস যেতে হবে। তো অনেক বকবক হয়েছে, অনেক রাস্তা হেঁটে অনেক রাস্তা এসেছি। তো এবার একটু সকালবেলা চা না খেলেই নয়, চা একটু খেয়ে ফ্রেশ হয়ে গেলাম, কারণ ঘুম ঘুম পাচ্ছিলো অনেক সকালে উঠেছি, তো একটু চা খেয়ে নিলাম। আর দোকানের চা তো খুবই ভালো লাগে। এই যে তোমাদের দাদাও দেখছো চা খাচ্ছে, আমিও চা খাওয়া হয়ে গেছে। বন্ধুরা, এই বাজিগুলো কিনেছি আমি, তো তখন এসে আর তোমাদের ভিডিও দিতে পারিনি, কারণ অনেক দেরি হয়ে গেছে, অফিসেও বেরোতে হবে সেই কারণে। তো এই বাজিগুলো কিনেছি, যেটুকুনি পারেছি তোমাদেরকে দেখিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই।